আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সৃষ্টিকর্তার অশেষক মতে তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যেই তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো তারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে রিচ করার চেষ্টা করেছ এই সেকেন্ড টাইমার এই শব্দটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত অর্থাৎ এই সেকেন্ড টাইম আমরা প্রত্যেকেই যে সেকেন্ড টাইমার কোন ক্ষেত্রে যে আমরা প্রত্যেকেই একটা বিষয়ে প্রথমবারে কিন্তু সফল হয় না হ্যাঁ এক একজন হয়তো বা প্রথমবারে সফল হয়ে যায় কিন্তু জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমরা সবাই কিন্তু সেকেন্ড টাইমার তো সেক্ষেত্রে তোমরা এই বিষয়টার সঙ্গে পরিচিত হলেও তোমরা এটা নিয়ে হীনমন্যতায় কিন্তু ভোগো না এবং এই সেকেন্ড টাইমারদের নিয়ে আজকের আমাদের এই ভিডিও যে এখন এই মুহূর্তে সেকেন্ড টাইমারদের কি করণীয় কিভাবে প্রস্তুতিটা আসলে শুরু করবা সো এই ভিডিওর সবটা তোমরা দেখো ইনশাল্লাহ তোমরা সেকেন্ড টাইমের যে প্রস্তুতি আছে সেটা ইনশাআল্লাহ তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে প্রথমে হচ্ছে থিঙ্ক পজিটিভ এবং হচ্ছে কি যে আরেকটা বিষয় যে ফাইট উইথ নেগেটিভিটি অর্থাৎ এখানে তোমাকে পজিটিভলি চিন্তা করতে হবে যে অনেকে এই সময়টাতে তোমাকে সবাই বলবে তোমার বন্ধু বান্ধব যারা হচ্ছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিতে চান্স পেয়েছে তারা হচ্ছে সেলফি দিচ্ছে তারপরে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘাড়ি করতেছে তারপরে সব কিছু করতেছে তোমাকে মেসেজ দিয়ে খুঁচাইতেছে তোর কই চান্স হলো সে কিন্তু সব কিছু জানে তোমার চান্স হয় না সে খুঁচাইতেছে তুই কেউ ভর্তি হয়েছিস কী করবি এই যে বিষয়গুলো এই যে টক্সিক পিপলগুলার এগুলো ডাইরেক্ট ব্লক মাইরা দেবা ডাইরেক্ট হ্যাঁ সো এই যে ফাইট উইথ নেগেটিভিটি হ্যাঁ যে এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা বলবে তোর এত পড়াণ পড়াইলাম তোর এত টাকা পয়সা দিলাম এমকের ছেলে এরকম হয়েছে পাশের বাসায় আন্টি আসা বলবে আমার মেয়ে তো বাবা চান্স পাইছে বুয়েটে তুমি কই চান্স পাইলা বা আশা বলবে আমার মেয়েটা তো আবার ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে অথবা বলে আমার যে দূর সম্পর্কের তালাতো বোনের খালাতো মেয়ে কিন্তু কি কই চান্স পাইছে সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে আইসা তোমাকে গল্প শোনাবে তো এই যে এই বিষয়গুলা তোমাকে ইগনোর করতে হবে তাদের সাথে ফাইট করতে হবে হ্যাঁ যে ভাই আপনি ঠিক আছে আমাকে আরেকটা বছর সময় দেন তুমি তোমার ফ্যামিলিকে বলবা তোমার বাবা মাকে বলবা যে আমি হ্যাঁ চেষ্টা তো করছি আপনারা তো দেখছেন আরেকটা বছর সময় নিয়ে দেখি কি হয় তো এই যে এই কনফিডেন্সটা যদি থাকে কারেজটা যদি তোমার ভোকে থাকে তাইলে আমি তোমাকে বলবো সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ভাই আর যদি এই কারেজটা না থাকে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই কারণ এই যে কারেজটার কারণে অনেকে কিন্তু ডিপ্রেশনে থাকে ডিপ্রেশনে কোনো মানে হয় না এই জায়গায় কারণ বাংলাদেশে কিন্তু সবগুলা ইউনিভার্সিটি মিলা তোমার হচ্ছে পঞ্চাশ হাজার সিট নাই ঠিক না সো সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে বাকি যারা আছে তারা কিন্তু কোথাও কোথাও না কোথাও কোথাও চান্স পায় নাই ঠিক আছে এ হচ্ছে বিষয় সো এই যে দুই নাম্বার ফোকাস অন মিস্টেক তুমি আগের বার তুমি কোন কোন বিষয়গুলোতে ফোকাস করো নাই কোন কোন বিষয়গুলো তোমার মিস্টেক হইছে পরীক্ষার হলে গিয়ে তুমি বারবার বল করছো সেই ফোকাস বা সেই মিস্টেকগুলোতে তুমি ফোকাস করো ভাই এই মিস্টেকগুলোকে যে হ্যাঁ যে লার্ন ফ্রম দ্য মিস্টেক আমরা বলি যে ডু মিস্টেক বাট নেভার রিপিট সেম মিস্টেক এগেন দেখো আমরা একই জোকস যখন বারবার বলবো তুমি কিন্তু হাসবানা হ্যাঁ যে একই জোকস বললে তুমি হাসতেছো না বাট একই প্রবলেমে তুমি বারবার কেন কান্নাকাটি করো কারণ তুমি সেই প্রবলেমটা থেকে শিক্ষা নেওয়া নাই হ্যাঁ সো এই যে এখান থেকে তোমাকে কি করতে হয় লার্ন ফ্রম দ্য মিস্টেকস তোমার কি হয়েছিল কোন জায়গায় তুমি বুধ করছো কোন চাপ্টারটা থেকে কোশ্চেন আসে কিন্তু তুমি এটাকে বাদ দিস স্কিপ করছো সো সেই বিষয়গুলা তুমি খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো তিন নম্বর হচ্ছে প্রথম কইদিন তোমাদের খুব ইয়ে থাকে আমি পরে একদম ফাটাই ফেলবো ছিঁড়ে ফেলবো না প্রথম কই দিনে পরে শেষের দিকে কি দেখা যায় তোমাদের গ্রাফটা হচ্ছে নিচের দিকে নামে অর্থাৎ তোমাদের গ্রাফটা এরকম হয় প্রথম কই দিন খুব ভালো হয় আস্তে 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 যখন হচ্ছে পরীক্ষা আগাইতে থাকে তোমাদের হচ্ছে প্রিপারেশন কি তার আমি তো এগুলো পড়ছি 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 এগুলাই তুমি হচ্ছে একদম হতাশ হয়ে যায় তাই তুমি যেটা কনসিস্টেন্সিটা বজায় রাখা কিরকম যে প্রথম দিকে তুমি আস্তে আস্তে করো এইভাবে তুমি শুরু করো হ্যাঁ তুমি যদি শুরু করো এইভাবে এটা উল্টা দিকে যদি শুরু করো হ্যাঁ যে আমি আস্তে 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 উপরের দিকে উঠবো এরকম হ্যাঁ তো তুমি এই তোমার কনসিস্টেন্সি গ্রাফটা হবে এরকম যে তুমি হচ্ছে আস্তে আস্তে শুরু করলা যে আস্তে 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 যখন পরীক্ষার টাইম হলো এই টাইমটার মধ্যে তুমি হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেন তুমি একদম পিকে থাকো তোমার প্রিপারেশন হ্যাঁ কিন্তু এই যে এটা হচ্ছে যারা প্রথম দিকে খুব ভালো অ্যাটেন্টিভ থাকে শেষের দিকে তাদের অবস্থা এরকম হয় কিন্তু তুমি প্রথম দিকে আস্তে আস্তে শুরু করো তোমার এখন বারো ঘন্টা পড়তে হবে না তুমি তিন চার ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা করে দেখো কি আসছে কি কি মিস্টেক করছো শেষে গিয়ে পরীক্ষার টাইমে ফাইনাল ফাইনাল যে এক্সাম আছে এক্সামের টাইমে যত তোমার একদম হাইয়েস্ট প্রিপারেশন থাকে হ্যাঁ এই হচ্ছে বিষয় চার নম্বর হচ্ছে আগের বছরের যে এই যে এই পয়েন্টটা হচ্ছে কোয়েশন অ্যানালাইসিস করা আগের বছরের যতগুলা প্রশ্ন আসছে সবগুলা তুমি অ্যানালাইসিস করো এখন প্রশ্ন হচ্ছে অ্যানালাইসিস করে তুমি শুধু কোয়েশনটা সলভ করলে হবে না যেটা কোন অধ্যায় থেকে আসছে অধ্যায়গুলো লিখে ফেলো খাতার মধ্যে এবং সেই অধ্যায়গুলো থেকে বেশি বেশি প্র্যাকটিস করো সো প্র্যাকটিসটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার অনেক বেশি অনেক বেশি উপকার হবে এখন সেকেন্ড টাইমে যারা আসো তাদের আরেকটা সমস্যা গাইডলাইনের অভাব পরীক্ষা দেওয়ার অভাব দেখো তুমি কিন্তু ক্লাস সবগুলাই করছো কিন্তু পরীক্ষা দেওয়া কই তোমার গাইডলাইন দেবে তোমাকে কনস্টলি প্রেশার দিবে কে তোমার সাথে যে গ্রুপ মেম্বার পাওয়া কই সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে যে ইউ সেকেন্ড জেইউ জি এস টি আর ইউ যে সেকেন্ড টাইম কোর্স জিএসটি আর ইউ বিউপি সেকেন্ড টাইম কোর্স সো তোমরা এই কোর্সটা যদি ভর্তি হও তাহলে তোমরা এখানে পাবা টোটাল একশোটা ক্লাস হ্যাঁ টোটাল একশোটা ক্লাস পাবা তোমরা সাথে হচ্ছে তোমরা ক্লাস পাবা একশো এক্সাম পাবা টোটাল একশোটা এক্সাম এক্সাম হচ্ছে উইকলি টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট মডেল টেস্ট কোয়েশন বেসড টেস্ট ফাইনাল টেস্ট সব কিছু তোমরা পাবো সো এখানে একশোটা এক্সাম পাবা হ্যাঁ তারপরে তোমাদের এখানে আরও ইনটেনসিভ শিট পাবা সো তোমাদেরকে শিট দেওয়া হবে সো তোমাদের ইন্টেন্সিভ শিট যেগুলো আছে আমরা হচ্ছে লেকচার শিটগুলো তোমরা শিট পেয়ে ফেলবা এই শিটগুলো ভালো করলে দেখলে ইনশাল্লাহ আগের বছরের যে সমস্যাগুলো ছিল সেগুলো উত্তরে উঠতে পারবা সো তারপরে তোমাদেরকে আমরা ইন্টেন্সিভ কেয়ার দিবো তোমাদেরকে ম্যান্টরশিপ দিবো আমাদের একজন পার্সোনাল যে গাইড গাইড থাকবে তোমাদের জন্য গাইডলাইন দেওয়ার জন্য সো যাতে করে যে সেকেন্ড টাইমে চান্স পাইছে এরকম একজন গাইড তোমাদেরকে দেওয়া হবে যে হচ্ছে যে ইউতে বা বিভিন্ন জায়গায় সেকেন্ড টাইমে চান্স পাইছে সো তোমার কিন্তু এই যে এখানে কিন্তু এই কোর্সটা তোমার খুবই ইন্টারেস্টিং একটা কোর্স হতে যাচ্ছে সো তোমরা এই কোর্সটা হচ্ছে আমরা সাধারণত তিন হাজার টাকা লাগে এই কোর্সটা সো আমরা তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এই মাস পর্যন্ত এই অক্টোবরে ভর্তি হলে তুমি পাবা এই পোস্টটা তুমি পনেরোশো টাকায় করতে পারবা সো কীভাবে ভর্তি হবা তোমাকে আমি একটা নাম্বার দিয়ে দেবো এখন এই নাম্বারটার মধ্যে তুমি ফোন দিয়ে তুমি হচ্ছে এটা যোগাযোগ করবে এই নাম্বারটা হচ্ছে কি আমি তোমাকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু সিক্স জিরো সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন সো এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা তোমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো আমি আবারও পরে শোনা যাচ্ছি জিরো ওয়ান সিক্স টু সিক্স জিরো এই নাম্বারটা তোমরা ফোন দিবা অথবা হোয়াটসঅ্যাপে কল দিবা ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব তোমাদের জুমে লাইভ ক্লাস জুমে হবে ফেসবুক লাইভে ক্লাস হবে সো সেকেন্ড টাইম নিয়ে তোমাদের যত সমস্যা ইনশাল্লাহ আমরা তোমাদের একদম শেষ পর্যন্ত থাকবো এই কোর্সটা প্রায় হচ্ছে তোমাদের পরীক্ষা রাখ পর্যন্ত সিক্স মান্থ ক্লাস হবে সো এটা নিয়ে তোমরা টেনশন করার কিছু নাই আমরা তোমাদেরকে একটা ফ্লোয়ের মাধ্যমে রাখবো এই যে কনসিস্টেন্স রাখবো তোমাদের হ্যাঁ এই বিষয়টা কিন্তু দরকার যে কনস্টিস্ট কনসিস্টেন্ট থাকা ভালোভাবে তোমাদের প্রিপারেশনটা একদম শেষ পর্যন্ত পিকে যাওয়ার পর্যন্ত যত তোমরা ঠিকঠাক মতো আনসার করতে পারো তারপর হচ্ছে কনফিডেন্স এই সময়টাতে তোমার কনফিডেন্স সবচেয়ে লো থাকে যার কারণে তোমার গ্রুপ ওয়াইজ পড়তে হবে একটা গ্রুপের সঙ্গে তোমাকে নিয়মিত তোমাদের তিন চারজন বন্ধু মিলে একটা গ্রুপ করে ফেলতে পারো অথবা আমাদের যে ফেসবুক গ্রুপগুলো থাকবে অথবা মেসেঞ্জার গ্রুপ থাকবে ওইখানে তোমরা শেয়ার করতে পারবো পড়া হ্যাঁ তোমাদের টান অফিসিয়াল গ্রুপ নিজেরা করে ফেললা সো এই যে এখানে কনফিডেন্স দরকার যে তোমার বন্ধু বান্ধব একসময় থাকলে না আমি একা না এই ফিল্ডটা আমার মতো আরো অনেকে আছে সো এই বিষয়টা কিন্তু তোমাকে অনেক অনেক বেশি কনফিডেন্স দেবে তারপর রিভাইস এই রিভাইস টেকনিকটাও খুব বেশি ভালো কাজে লাগবে এখন কিন্তু তুমি সবগুলো অধ্যায় পড়ছো এখন ক্লাসের জন্য লাভে লাভ নেই ভাই আমার ক্লাস লাগবে তুমি সব ক্লাস কিন্তু জানো সব অধ্যায় পড়ছো এখন তুমি সেই সেকেন্ড টাইমের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকো আর সেকেন্ড টাইমের কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানাতে পারো আর আমাদের কোর্সটা কিন্তু শুধুমাত্র মানবিক বিভাগের জন্য হ্যাঁ তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম